ভাই আমরা কি চা খাবো? মটকা গরম। মটকা গরম। হেই গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো গাইস টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরেছেন আজকে আমরা কি করতে চলেছি। আই গাইস আজকে ছুটির দিন, মূলত আজকে ছুটির দিন, ঠিক আছে? মানে এর আগে এক সপ্তাহে আমরা ব্লগ বানাইছিলাম, ঠিক আছে? আজকে ছুটির দিন, আজকে আমরা ব্লগ বানাতে যাচ্ছি। সো আজকে আমরা কোথায় যাবো এটা নির্দিষ্ট জানা নেই, ঠিক আছে? আজকে আমাদের সাথে কুরবানি থাকবে না, ঠিক আছে? কুরবানি আজকে কিছু কারণে থাকবে না। সো আজকে আমরা কোথায় যাবো এটা আমরা নির্দিষ্ট জানি না, বাট যেখানে যাবো আপনাদের সঙ্গে করে নেবো, ঠিক আছে? সো গাইস যারা যারা আমাদের সাথে যেতে চান অবশ্যই তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিন। সো গাইস লেটস গো, যাওয়া যাক। বাইকের জন্য দাঁড়ায় আছি, ঠিক আছে? ইদি বাইক আমাদেরকে নিয়ে যাবে। বাইক পেয়ে গেছে, এখন বাইকে উঠবো। তো চলেন যাওয়া যাক। Never really giving you a chance with me, huh? Roulette for Boucher, but Shah, Mashah, but manually I shall make a critique. My upwards are fees, and so many feet. Beseeching the people, I need your attention. I cannot progress if I don't ever cry. I've allowed all these evils inside of my life, man. I used to be sober when it happened to me, and I used to work harder than what I do now. I don't hustle for steam, and I feel insecure. I'm a sh- অলরেডি চলে এসেছি। সো জরিনা বাজারে এখন যাবো না, ঠিক আছে? জরিনা বাজারে যাবো হলো সন্ধ্যের সময়, আর এখন আমরা জরিনা বাজারের পাশে, ঠিক আছে? এটা হলো জরিনা বাজারের পাশে নদীর চর, সেই রকম একটা লোক দেখে নেন, সেই রকম পাশে কাশ কি গাছ, এটা কি বলে, সর্ষে ফুল গাছ, সর্ষে ফুল গাছ। দূরে দেখতে পাচ্ছেন সাঁকো, ঠিক আছে? ওই দূরে ওইটা আমরা এখন পার হবো। সো চ্যালেঞ্জ যাওয়া যাক, ওই পার হবো আমরা এখন, ঠিক আছে? পারবা তো তুমি? হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ গাইস, আমরা সাঁকোর কাছাকাছি চলে এসেছি। সাঁকো পার হওয়ার প্রথমত নিয়মটা একটু দেখে ধরো, ওটা দেখে আমার ভয় লাগে। ধরো ধরো, একটু জুম করে দেখাও, একটু জুম করো। হ্যাঁ, এটা হচ্ছে সাঁকো পার হওয়ার প্রধান নিয়ম, ওই বাসটা ধরে ধরে হাঁটতে হবে, ঠিক আছে? না ধরে ওটা আমার দেখে অলরেডি ভয় লাগছে। হ্যাঁ, ওইটা না ধরে হাঁটলেও পানির ভিতরে। চলেন তাহলে যাওয়া যাক।
সো গাইস আমরা পার হচ্ছি, এটা একটি ভয়ঙ্কর সাগর দেখতে পাচ্ছেন, খুবই ভয় লাগছে পারতে, না জানি কখন পড়ে যাই। দেখতে পাচ্ছেন খুবই সাবধানে পার হতে হবে, পানির লোকটা সেই ভয়ঙ্কর এই যে আমাদের ভাই, এই যে আমাদের সহকারী আতি সাতম শ্রাবণ, দাও 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 আতি শ্রাবণ, আমার পালা ভাই এখন ওই যে এই বড় ব্রিজ পার হচ্ছে, এই যে ভাই, আচ্ছা ভাই তাহলে বলেন এই যে আপনি এসে পার হলেন, এই যে কত দূর, আগে কি কখনো পার হয়েছেন, এই ফার্স্ট টাইম, কথার অনুভূতি কি? না আমি আগে অনেক পার হয়েছি। নদীর চরে ঘোরাঘুরি শেষ আমাদের, এখন আমরা জরিনার বাজারের দিকে যাব, সেই সেই কাঙ্ক্ষিত সুলাখাইতে। তো চলেন লেটস গো, যাওয়া যাক। সো গাইস ফাইনালি আমরা জরিনা বাজারে চলে এসেছি, দেখতে পাচ্ছেন একুব ভাই যাচ্ছে, আর এটা হলো জরিনা বাজারের মূল স্পট, এখানেই বসে সবাই খাওয়া দাওয়া করে ছোলাটা, আর দেখতে পাচ্ছেন এখানে সেই জরিনা বাজারে কাঙ্ক্ষিত ছোলাটা বানানো হয়, এখানে ছোলাটা খুবই সুস্বাদু। সো গাইস এখানে আমরা দুই প্লেট ছোলা অর্ডার দেবো। আমাদের ভাই শ্রাবণ প্রায় 10 মিনিট পরে নিয়ে এলো সে কাঙ্ক্ষিত ছোলা আর চপ, আমাদের হাতে এলো সেই সেই জরিনা বাজার, তো সেই তো হবে, শোনা হোক না এটা কি চা হচ্ছে কাকা? মটকা চা হচ্ছে, মটকা চা, মটকা গরম, কোনোদিন নাম শুনেছেন আগে ভাই? না। দেখেন বানানোটা দেখেন কি সিস্টেমে বানায়, চা আগে বানানো থাকে হচ্ছে না, জ্বালানো থাকে, বানানো থাকে, আর এই খুরির ভিতরে দিলি, হ্যাঁ এই খুরির ভিতরে দিলি চাটা আরও একবার জ্বালানো হয়ে যায় শটে, ভালো তো আর এই কাপগুলোর তো কি হয়, তাহলে আমরা কি চা খাবো ভাই, আমরা কি চা খাবো, মটকা গরম, মটকা গরম। সো গাইস দেখতে পাচ্ছেন একুব ভাই সে কাঙ্ক্ষিত মটকা গরম চা হাতে নিচ্ছে, সো এটা যেরকম নাম মটকা গরম তেমনই এর কাম, খাইলেই পুরো মটকাটা পুরো গরম হয়ে যায়, সেই রকম একটা চা। আপনারা জরিনা বাজারে আসলে অবশ্যই এই মটকা গরম চা খাওয়ার চেষ্টা করবেন, খুবই সুস্বাদু। সো গাইস আমরা জরিনা বাজারে এসে ছোলা খেলাম, চা খেলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা খাবারটা আপনাদেরকে দেখাতে পারি নাই, এটা হলো পাবলিসিটির কারণে আর কি দেখাতে পারি নাই। সো খাওয়া আমাদের শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হবো, ঠিক আছে, অনেক সন্ধে হয়ে গেছে, আজকে শুক্রবার তাও বেশি একটা ভিড় নাই, সো তাহলে বাসায় যাওয়া যাক, অনেক রাত হয়ে গেছে, ঠিক আছে। সো আজকের ব্লগ এই পর্যন্ত, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো গাইস তাহলে বাসায় যাওয়া যাক, বাই বাই, টাটা।